এখনও সব শেষ হয়ে যায়নি। লালিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ বস কার্লো অ্যাঞ্চেলোত্তির কণ্ঠে এমন আশার বাণী। ঘুরে দাঁড়ানোর গল্পটা কিভাবে লিখতে হয় তা মাদ্রিদ ইস্তাদের খুব ভালোভাবেই রপ্ত করা আছে। তাই হাল ছাড়তে নারাজ বুড়ো মাদ্রিদ বস কার্লো অ্যাঞ্চেলোত্তি। চলতি মৌসুমে কোনোভাবেও মাঠের খেলায় নিজেদের রং ছড়াতে পারছে না ভিনি ভেনজুরা। জয়রথ ধরে রাখার মিশনে বার্সার সঙ্গে পাল্লা দিয়ে কুলিয়ে ওঠা যেন কষ্টসাধ্য। মৌসুমের শুরুতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা রিয়ালের দখলে থাকলেও নিজেদের অবস্থার পরিবর্তন করে কাতালানরা উঠে এসেছে টেবিলের টপে। নিজেদের শেষ ম্যাচে মায়োর্কার বিপক্ষে হেরে লীগ শিরোপা জয়ের আশা আরও ফিকে হয়ে গেল রিয়ালের। বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান বেড়ে গেলেও হাল ছাড়তে রাজি নন বস কার্লো অ্যাঞ্চেলোত্তি। ফুটবলারদের ছন্দে ফেরাতে কাজ করছেন সূক্ষ্ম পরিকল্পনা নিয়ে, মুখে আছেন চ্যাম্পিয়ন্স লীগ জয়ের লক্ষ্যে। শুধু তাই নয়, চোখ রাখছেন ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতে লীগ শিরোপা থেকে বঞ্চিত হওয়ার যে সম্ভাবনা জেঁকে বসেছে তার দুঃখ ঘোচানোর জন্যেও। লিগে আমাদের কি অবস্থান সেদিকে তাকিয়ে সময় নষ্ট করতে চাই না। সামনে আছে ক্লাব ওয়ার্ল্ড কাপ ও চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচ। আমরা ইউসিএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়ব। এখনো কিছু শেষ হয়ে যায়নি, অনেকটা পথ বাকি আছে। এদিকে লালিগায় উড়ন্ত বার্সেলোনা, টানা 10 ম্যাচ জয়ের সুখস্মৃতি থাকলেও কোচ জাভি হার্নান্দেজ এখনও লীগ শিরোপা জয়ের ফেভারিট মানছেন রিয়াল মাদ্রিদকে। কেননা এর আগে বহুবার রিয়াল লিখেছে প্রত্যাবর্তনের সুন্দর গল্প। তাজিন খন্দকার, সময় সংবাদ।